দেখেন অনুক্রম জিনিসটা কি মূলত হচ্ছে যে ধারা হওয়ার আগে যদি কোনো সিকোয়েন্স পাই বা আগে কোনো প্যাটার্ন আমরা পাই তখন সেটা হয় অনুক্রম মানে আপনি যদি মনে করেন যে যদি মানে যদি কতগুলো রাশিকে হ্যাঁ রাশি বলতে কি বোঝায় বীজগণিতিক রাশি গাণিতিক রাশি সংখ্যা দিয়ে গঠিত যেগুলো যদি কতগুলো রাশিকে একটা অনুক্রম বা একটা হচ্ছে একটা সিকোয়েন্সে তাদেরকে পাওয়া যায় মানে একটা পর্যায় অনুসারে তাদেরকে পাওয়া যায় তখন সেটা হয় অনুক্রম মানে তারা একটা পর্যায় মেনটেন করে যেমন হচ্ছে এমনভাবে সাজানো থাকবে যে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের সাথে একটা মিল থাকবে একটা মিল রেখে পাওয়া যায় তখন সেটা হচ্ছে অনুক্রম মনে করেন আমি অনুক্রম এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝবেন বিষয়টা যেমন আমি কতগুলো রাশি লিখলাম যে 1 2 3 4 5 খেয়াল করেন দেখেন পূর্বপদ পরপদের সাথে একটা পার্থক্যের মিল আছে যেমন এখানে পার্থক্য কত খেয়াল করেন 2 থেকে 1 পার্থক্য কত 1 2 থেকে 1 পার্থক্য কত 2 থেকে 1 পার্থক্য 1 3 থেকে 2 পার্থক্য কত 1 4 থেকে 3 পার্থক্য কত 1 5 থেকে 4 পার্থক্য কত 1 প্রতি ক্ষেত্রে 1 এখন এটা এভাবেও থাকতে পারতো আবার এভাবেও থাকতে পারতো দেখেন এভাবে না থেকে এভাবে থাকতে পারতো 2 4 6 8 ডট 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 এভাবেও থাকতে পারতো এভাবে থাকলেও এটা কিন্তু একটা অনুক্রম ঠিক আছে এখন আবার এভাবেও থাকতে পারতো যেমন আপনার 3 9 27 81 এভাবেও থাকতে পারতো মানে অর্থাৎ তাদের মধ্যে একটা পার্থক্য পূর্বপদ এবং পরপদের মধ্যে পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা পার্থক্য বিরাজ করবে তখন সেটা হবে আমার কি অনুক্রম ঠিক আছে এখন অনুক্রমটা আবার হচ্ছে আপনার দুই ধরনের ডিফেন্ড করবে যে অনুক্রমটা আমি বোঝার জন্য যেটা করব সেটা হচ্ছে যে অনুক্রমটা ধয়ে আপনার এরকম রাশিগুলো পাশাপাশি থাকবে বা তাদের মধ্যে একটা গুণ সম্পর্কিত পার্থক্য থাকবে অথবা যোগ সম্পর্কিত পার্থক্য থাকবে অথবা বিয়োগ সম্পর্কিত পার্থক্য থাকবে তো এই অনুক্রমটাকে আমরা হচ্ছে মানসিক দক্ষতার অঙ্কতে পাই মানে মেন্টাল অ্যাবিলিটিতে পাই মানসিক দক্ষতা কিন্তু আজকে আমরা যেহেতু আলোচনা করবো হচ্ছে আমাদের মেইন আলোচনা টপিক হচ্ছে ধারা তো যদি অনুক্রম থাকে দেখেন অনুক্রম থাকে তাহলে এদের মধ্যে কিন্তু কোনো যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকে না প্রতীক থাকে না খেয়াল করছেন যোগ বিয়োগ গুণ বা কোনো প্রতীক কিন্তু নেই কমা দিয়ে প্রত্যেকটা রাশিকে আলাদা করা হয়েছে তখন এটা অনুক্রম হয়েছে কিন্তু সেম রাশিটাকে যদি আমি মধ্যখানে যোগ চিহ্ন দিয়ে দেখি দেখেন যেমন আমি 1 + 2 + 3 + 4 + 5 যোগ ডট 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 এই যখন যোগ দিয়ে লিখছি তখন সেটা হয়ে গেছে ধারা বিষয়টা বুঝতে পারছেন ঠান্ডা মাথায় বুঝেন যখন আমি যোগ দিই নাই মানে কোনো চিহ্ন দিই নাই তখন সেটা হয়েছে আমার অনুক্রম বাট যখন এটার মধ্যে আমি একটা যোগ চিহ্ন দিয়ে দিছি তাহলে মেইন ইফেক্টিভ জিনিসটা হচ্ছে প্লাস চিহ্নটা যখন এটার মধ্যে আমি যোগ চিহ্ন দিয়ে দিছি তখন এটা হয়ে গেছে কি একটা ধারা অর্থাৎ ধারা হওয়ার জন্য যে শর্তগুলো হইতে হবে প্রথম শর্তটা হচ্ছে দেখেন পাশাপাশি পদগুলোর মাঝে যোগ চিহ্ন থাকবে লিখেন 1 নম্বর দিয়ে লিখেন শর্ত ধারার জন্য যে শর্তটা পাশাপাশি পদগুলো লিখেন পাশাপাশি পদে পদের মাঝখানে প্লাস হবে মাঝখানে কি হবে প্লাস হবে ঠিক আছে পাশাপাশি পদগুলোর মাঝখানে কি হবে প্লাস হবে ঠিক আছে তারপর দ্বিতীয় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে তাদের পূর্বপদ এবং পরপদে পার্থক্য সমান থাকবে প্রত্যেকটি পদে পূর্বপদ এবং পরপদে পার্থক্য সমান থাকবে তাহলে পার্থক্য সমান ব্র্যাকেটে লিখতে পারেন পূর্বপদ পরপদ ঠিক আছে পূর্বপদ পর পদ ওকে আর 3 নম্বরটাতে লিখবেন হচ্ছে যে এটা গুণোত্তর হইতে পারে অর্থাৎ এটার প্রকারভেদ আছে এর কি আছে প্রকারভেদ আছে এটা লিখেন প্রকারভেদটা আমরা পরে আলোচনা করতেছি এখনই আলোচনা করতেছি প্রকারভেদ আছে মানে ধারা হওয়ার জন্য যে শর্তগুলো আছে এই ধারা শর্তগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে ঠিক আছে আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি এই জায়গাটা কি এতটুকু কি আমরা বুঝতে পারছি ধারার এতটুকু কি আমরা বুঝতে পারছি একটু কমেন্ট করেন তো ধারা আছে তাহলে দেখেন ধারা 2 প্রকার একটা হচ্ছে সসীম ধারা তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আপনাদের সসীম ধারা আরেকটা হচ্ছে আপনার অসীম ধারা ওকে অসীম ধারা তো অসীম ধারাটা আপনার হায়ার মেথের অংশ এটা হায়ার মেথে আলোচনা উচ্চতর গণিতে আপনি পাবেন 9-10 হায়ার মেথে তোমরা যারা আছো তাদের অসীম ধারা আছে তা আমি হায়ার মেথ ক্লাস যখন করাবো তখন হচ্ছে অসীম ধারাটা আলোচনা করবো হায়ার মেথে টপিক যখন আলোচনা করবো তো যেহেতু আজকে আমরা জেনারেল মেথে আছি তো জেনারেল মেথে আসলে অসীম ধারা নিয়ে আলোচনা হয় না তো এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না সসীম ধারার মধ্যে 2টা আছে একটা হচ্ছে সমান্তর আরেকটা হচ্ছে গুণোত্তর ওকে গুণোত্তর দ্বারা তার মানে আজকের কিন্তু আমরা মেইন আলোচনা টপিক কিন্তু হচ্ছে এটা সমান্তর দ্বারা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করবো 40+ BCS কিন্তু গুণোত্তর দ্বারা দিয়ে প্রশ্ন আসছে
আর 40 কিন্তু সমান্তর ধারা নিয়ে প্রশ্ন আসছে, এর আগে কিন্তু আসছে। আর এসএসসি যারা ক্যান্ডিডেট তোমরা কিন্তু সমান্তর ধারা 3.1 সাবজেক্টটাই আছে। সো ক্যান্ডিডেটগুলোও কিন্তু এখান থেকে উপকৃত হবে না এরকম কিছু না, তোমাদেরই টপিক নিয়ে আলোচনা করতেছি, হয়তো জব ক্ষেত্রে যেভাবে আসে সেভাবে আমি আলোচনা করতেছি আর কি। তো অ্যারিথমেটিক সিরিজের মধ্যে যে জিনিসটা তোমরা পাচ্ছ, অ্যারিথমেটিক সিরিজের মধ্যে তোমরা দুইটা প্রকারভেদ পাচ্ছ, একটা হচ্ছে তোমার সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সরি মানে অ্যারিথমেটিক অ্যান্ড হচ্ছে জিওমেট্রিক, যেটা গুণোত্তর ধারা, সমান্তর গুণোত্তর ধারা, এটা তো আমরা পাচ্ছি, যেটা তোমরা সিরিজের ক্ষেত্রে পাচ্ছ। সিরিজের ক্ষেত্রে আমরা কিন্তু সসীম আর অসীম পাচ্ছি, আর সসীম থেকে দুইটা পাচ্ছি, একটা হচ্ছে সমান্তর, একটা অ্যারিথমেটিক, আর এটা হচ্ছে জিওমেট্রিক মানে গুণোত্তর ধারা। তো আজকে মূলত আমরা আলোচনা করবো হচ্ছে সমান্তর ধারা, কিন্তু সমান্তর ধারা আলোচনা করলেও সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, আচ্ছা অসীম ধারাটা হায়ার মেতে আছে, 9-10 হায়ার মেতে আছে, আমরা ওইখানে আলোচনা করবো। হ্যাঁ, ওই টপিকটাতে আলোচনা করবো, অবভিয়াসলি আলোচনা করবো। ম্যাথটা খুব সহজ, ম্যাথটা খুবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে, আর কিছু না। তো দেখো এই মানে দেখেন গুণোত্তর ধারা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্য খুবই সিম্পল, মনে করেন যে আমি একটা ধারা লিখলাম এরকম 2+4+6 .. দেখেন প্রত্যেকের ক্ষেত্রে সমান পার্থক্য আছে, 2-2 সমান পার্থক্য আছে, তখন এটা হবে সমান্তর। আর যদি গাণিতিক হারে পার্থক্য আছে তখন এটা হবে গুণোত্তর ধারা। কেমন, দেখেন আমি এদিকে একটা ধারা লিখতেছি, আমি কিন্তু ওই অসীম ধারার ক্ষেত্রে সংখ্যাগুলো লিখতাম 3, 9, 27, 81, খেয়াল করেন 3^1, কিন্তু এর হচ্ছে 3^2, 3^9, সরি 3^4। দেখেন এই হারে কিন্তু পার্থক্যটা আছে, তখন এটা কিন্তু গুণোত্তর ধারা হয়ে গেছে। তো গুণোত্তর ধারাটা আগামী ক্লাসে আমরা আগামী পর্বে আমরা আলোচনা করবো, তো ওইটা আমরা ডিটেলস ওইখানে আলোচনা করবো, ওইটা থাক। আজকে আমরা আলোচনা হচ্ছে সমান্তর ধারা নিয়ে, ওকে, মানে গুণোত্তর ধারা যেহেতু আগামী টপিকে আসছে, তাহলে আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করবো। তাইলে এটা হচ্ছে 9-10 বোর্ড বইয়ের 13.1 চ্যাপ্টার, ওকে, 13.1 যে চ্যাপ্টারটা আছে সেটার বেসিসে আমরা আলোচনা করবো। সমান্তর ধারাটা তো আমরা বুঝছি না, সমান্তর ধারাটা আমি আরেকবার ছোটো করে বলি, যখন দুইটা ধারা দুইটা পদে পার্থক্যটা সমান হবে, যেমন আমি লিখলাম 4, 8, 12, 16, খেয়াল করেন ডট, দেখেন মাঝামাঝি পদের পার্থক্যটা সমান, অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, এই অন্তর মানে না বিনিময় করো, যে বিনিময়ে যে অন্তর সেটা না, মানে আমি জরিনাকে দিছি, জরিনা আমাকে দিছি, ওই অন্তর না, এই অন্তর মানে হচ্ছে বিয়োগ। অর্থাৎ দুইটা পদের পার্থক্য যদি সমান হয় তখন সেটা হবে সমান্তর ধারা, ওকে। তো এই সমান্তর ধারাগুলার প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে সমান্তর ধারা গড় নির্ণয় করতে বলে। ফার্স্ট যে টপিকটা আপনাকে বলবো যে সমান্তর ধারা গড়, এই আমি কিন্তু মেন টপিকে ঢুকে যাচ্ছি এখন থেকে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন, প্রথম টপিক। হ্যাঁ, ট্রিক, টপিক নাম্বার 1 লিখেন, টপিক 1 গড়, হ্যাঁ গড় লিখেন, গড় নির্ণয়, গড় নির্ণয়, ওকে। এই গড় নির্ণয়ের কাহিনী কী, দেখেন গড় নির্ণয়ের কাহিনী হচ্ছে এরকম, এমসিকিউতে ওভারঅল এসএসসিতে আসে, 40th বিসিএস একটা প্রশ্ন আসছে, প্রথম পদ থেকে মনে হয় সম্ভবত 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় নির্ণয়, প্রথম থেকে 49 পদ পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় এরকম প্রশ্নই আসছে ম্যাবি। হ্যাঁ, 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয়, 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয়, এটা কিন্তু এমসিকিউতে আসে, এসএসসির পোলা পয়েন্ট, তোমরা যারা আসো মানে এসএসসি যারা আসেন সবাই, ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, এটা কিন্তু 10th বিসিএসে আসছে। আচ্ছা, এই একটা প্রশ্ন, এই গড় নির্ণয়ের জন্য যে সূত্রটা, আমি সূত্রটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে লাল কালি দিয়ে আমি লিখতেছি, আপনারা নোট যারা করবেন তারা ওইভাবেই করবেন, গড় নির্ণয় শেষ পদ যোগ প্রথম পদ বাই 2, ওকে, শেষ পদ যোগ প্রথম পদ বাই 2 হচ্ছে প্রথম পদ, শেষ পদ যোগ প্রথম পদ বাদ 2, এটা হচ্ছে আপনার কি পয়েন্ট, হ্যাঁ গড় যখন নির্ণয় করতে বলবে। আচ্ছা, এই প্রশ্নটা আরও কয়ভাবে হতে পারে, এটা তো একটা লিখলাম যে প্রথম থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, সেকেন্ড এই প্রশ্নটা যেভাবে আসতে পারে, দেখেন সেকেন্ড যেভাবে আসতে পারে, 1+2+3+...49 এর গড় কত, এভাবে আসতে পারে, ওকে। আরেকটাভাবে আসতে পারে যে স্বাভাবিক এক থেকে 49 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। এই ঠিক এই তিনভাবে প্রশ্নটা আসতে পারে, আপনি চাইলে এটাকে ঘুরে গেলে আরও 4-5ভাবে লিখতে পারেন, যেমন 1-49 বিজোড় সংখ্যাগুলোর গড়, এটা পরে আসবে, ওই টপিকে আমরা একটু পরে আলোচনা করি, অঙ্ক নাম্বার 2 আলোচনা করবো।
দেখেন এক থেকে উনপঞ্চাশ কিন্তু ক্রমিক সংখ্যাগুলো গড় নির্ণয়। তো এটা ভেরি সিম্পল, আপনার কাছে মান কত আছে দেখেন, আপনি গড় নির্ণয় করার জন্য যেটা করবেন, প্রথম সংখ্যাটা কত এক, শেষ সংখ্যাটা কত উনপঞ্চাশ, ভাগ কত দুই, একের উনপঞ্চাশে যোগ করলে কত, পঞ্চাশ ভাগ দুই সমান কত পঁচিশ, তার মানে আপনার প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে পঁচিশ। প্রশ্নটাই সেম, দেখেন এক যোগ দুই যোগ তিন, শেষ সংখ্যা উনপঞ্চাশ, তার মানে শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা, আচ্ছা শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা, আমি উল্টা লিখছি, কথা একই, উনপঞ্চাশ যোগ এক ভাগ দুই পঞ্চাশ, এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সংখ্যা। এটাও চাকরির পরীক্ষা আসছে, আসে না এমন অঙ্ক দিব না, দেখে একটু কমেন্টে জানান যারা আছেন, রেসপন্স করেন, হ্যাঁ যে কয়েকজন আছেন এই কয়েকজন রেসপন্স করেন, তাইলে জিনিসটা শেখা যাবে। এক থেকে এগারো পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, দ্রুত দ্রুত এটা প্রশ্ন দেখে অ্যান্সার করে ফেলা উচিত, ফিক্স নাম্বার একে পারা উচিত। প্লাস এগারো, তার মানে হচ্ছে শেষ সংখ্যা কত আপনার, এগারো যোগ এক বাই কত দুই সমান এগারো, আর একে যোগ করলে বারো, বারো দুই ভাগ দিলে ছয়, খুব সহজ অঙ্ক না। আচ্ছা বিজোড় ক্রমিক সংখ্যাগুলো, বিজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, বিজোড় সংখ্যা বলছি, দেখি এটা পারা যায় কি না, আপনাকে বিজোড় সংখ্যাটা বলছে, তার মানে এক তো বিজোড় সংখ্যা ঠিক আছে, শেষ সংখ্যাটা এক যোগ, দেখেন সরি প্রথম সংখ্যাটা এক, আচ্ছা শেষ সংখ্যাটা কত হবে, শেষ সংখ্যাটা আপনাকে আগে হবে, এটা কিন্তু জোড় সংখ্যা, ফর্টি কিন্তু জোড় সংখ্যা, তাহলে ফর্টির আগের যে বিজোড় সংখ্যা, আজ বিজোড় সংখ্যা কত, থার্টি নাইন, তো থার্টি নাইন বাই টু লিখেন, তো এক যোগ থার্টি নাইন যোগ করলে চল্লিশ বাই দুই সমান কত টোয়েন্টি, তার মানে এক থেকে উনপঞ্চল্লিশ পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যাগুলোর গড় হচ্ছে আপনার কত চল্লিশ। আচ্ছা জোড় সংখ্যাগুলোর জ্বর যদি বলি, জোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে জোড় সংখ্যাগুলোর গড় কত হবে বলেন তো, আচ্ছা সেম জিনিসটা, যদি জোড় সংখ্যাগুলোর গড় বলে তাহলে এক থেকে চল্লিশ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড়, সেম আরেকটা প্রশ্ন এটা, যদি জোড় সংখ্যাগুলোর গড় বলে তাহলে কেমন হবে, দেখেন এক থেকে চল্লিশ পর্যন্ত জোড় সংখ্যাগুলো গড়, প্রথম জোড় সংখ্যাটা কত, প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে দুই, আর হচ্ছে আপনার শেষ জোড় সংখ্যাটা কত চল্লিশ, চল্লিশ আর দুই হচ্ছে বিয়াল্লিশ, বিয়াল্লিশকে দুই ভাগ দিলে কত হয় একুশ, তো এক থেকে বিশ পর্যন্ত এক কি জোড় সংখ্যা, এক কিন্তু জোড় সংখ্যা না, তাহলে প্রথম জোড় সংখ্যাটা কত, প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে দুই, আর শেষ জোড় সংখ্যাটা কত চল্লিশ, হ্যাঁ তাইলে এটা হবে একুশ দুগুণা বিয়াল্লিশ, তার মানে অ্যান্সার হবে একুশ, বুঝতে পারছেন, নোট করেন, নোট করলে আপনার ভালো লাগবে, প্রয়োজনীয় উপাত্ত, প্রয়োজনীয় উপাত্ত, ওকে প্রয়োজনীয় উপাত্ত কী কী লাগবে, প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার প্রথম পদটা লাগবে, তাই না, প্রথম পদ, প্রথম পদ, তারপর হচ্ছে কি এই নাইন টেনের বই কিন্তু মেইন টপিক এখন চলে যাচ্ছে, সাধারণ অন্তর লাগবে, কী লাগবে, সাধারণ অন্তর, ঠিক আছে, তারপর তিন নম্বরে যেটা লাগবে এনতম পদ, হ্যাঁ এটাকে আপনাকে আবার বেরও করতে পারে, হ্যাঁ এনতম পদ, চার নম্বর যেটা লাগবে এনতম পদের সমষ্টি, এটাকে আবার বেরও করতে হইতে পারে, তাহলে প্রথম পদ যেটা এটাকে আপনারা হচ্ছে বইয়ের বাসায় বই, প্রথম পদটা এ, আর সাধারণ অন্তরটাকে কী ধরা হবে, দ্বি ধরা হবে, সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে প্রয়োজনীয় উপাত্ত, প্রথম পদটা, প্রথম পদটা আপনার জানা জরুরি, তাহলে আপনি হচ্ছে সাধারণ অন্তর বের করতে পারবেন, সাধারণ অন্তর এনতম পদ আর হচ্ছে এনতম পদের সমষ্টি, তো এনতম পদ বের করার জন্য আপনাকে যে ফর্মুলাটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যদি আপনাকে কোথাও এনতম পদ বের করতে হয় তাহলে আপনাকে এই ফর্মুলাটা বের করতে হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এনতম পদের সমষ্টি সূত্র দিতে হবে এন বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি, যদি আপনাকে শুধু সমষ্টি বের করতে বলে তাহলে আপনি সমষ্টি লিখবেন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, ওকে লিখে রাখেন সমান্তর ধারার ক্ষেত্রে, হ্যাঁ খুব সহজ একটা প্রশ্ন, আমার কাছে একটা ধারা দিয়ে দিছে এবং ধারাটি কোন পদ তিনশো এক, আবার এই তিনশো একতম পদ যেটা হবে আবার এটা সমষ্টি আপনি কিন্তু বের করতে পারবেন, তো দেখেন ভালো করে দেখেন এইটা একটা ধারা যখন পাইছে, আমি কী বললাম ধারার প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথম পদ, তাহলে ধারার প্রথম পদটা হচ্ছে কত এ, ধারার প্রথম পদটা কী এ, এখন দেখেন দুইটা ধারা দ্বিতীয় পদ এবং প্রথম পদের মধ্যে পার্থক্য কত, চার এবং সাতের পার্থক্য কত তিন, সাত এবং দশের পার্থক্য কত তিন, তাহলে এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আপনার পার্থক্য, যেটাকে আমরা ডি দ্বারা বোঝাবো, যেটাকে আমরা কী বলবো ডি বলবো, ওকে তাহলে আমরা যেটা বুঝি ধারাটির প্রথম পদ যেটা পাইছি সেটা হচ্ছে কি, প্রথম যে একদম শুরু ধারা শুরু যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে প্রথম পদ, ফোর থেকে শুরু হয়েছে তার মানে ধারাটা প্রথম পদটা কি ফোর, ওয়ান থেকে শুরু হলে ধারাটা প্রথম পদ কী হইতো ওয়ান হইতো, টেন থেকে শুরু হলে ধারার প্রথম পদ কী হইতো টেন হতো, হান্ড্রেড থেকে শুরু হলে ধারার প্রথম পদ কী হইতো হান্ড্রেড হইতো, অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে ধারার প্রথম পদ, ঠিক আছে, সাধারণত কীভাবে করবেন দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, আচ্ছা আমি একটু লিখে দেখাই, দড়ি ধারাটা প্রথম পদ কী, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ আমি একটু ডিটেলসে করতেছি অঙ্কগুলো বুঝে নাগে, ধারাটির প্রথম পদ এ সমান কত ফোর, ওকে
তারপর হচ্ছে আপনার কি খেয়াল করেন সাধারণত, তাহলে সাধারণত লিখব, সাধারণত ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ আপনার কত সেভেন বিয়োগ ফোর, তার মানে হচ্ছে কত থ্রি, তাহলে সাধারণত কত থ্রি, সেম আপনি টেন বিয়োগ সেভেন দেন থ্রি হবে, আবার থার্টিন বিয়োগ টেন দেন থ্রি হবে, অর্থাৎ পার্থক্যটা কিন্তু আপনার ফোরই আছে তাই না, থ্রিই আছে তাই না। তা আমরা কী পড়ছি, দাঁড়াটি কোন পদ, কোন পদ মানে এই পদটা কিন্তু আমি জানি না, হ্যাঁ কোন পদটা আমি জানি না, তার মানে এন সংখ্যক পদ কিন্তু আমি জানি না, কিন্তু শেষ পদটা আমি জানি, শেষ পদটা কত দিয়েছে আপনাকে তিনশো এক, মানে এরকম করে চলতে 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 তিনশো এক নম্বর, তিনশো এক নম্বর একটা সংখ্যা আসবে, তো ওই সংখ্যাটা কিন্তু আমি জানি না, ঠিক আছে ওইটা কিন্তু আমি জানি না, তো কোন পদ জানি না কিন্তু শেষ পদটা আমি জানি, একদম শেষ পদ, এটা হচ্ছে আমার শেষ পদ। জিনিসটা খুব ভালো করে বুঝেন, মানে আপনি যখন লিখতেছেন থার্টিনের পরে সিক্সটিন, সিক্সটিনের পরে নাইনটিন, নাইনটিনের পরে টোয়েন্টি ওয়ান, লিখতে 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 এক সময় যায় লিখবেন কত প্লাস, এখানে লিখবেন টু নাইনটি এইট প্লাস টু নাইনটি এইট, এরপর লিখবেন কত টু নাইনটি এইট প্লাস কত থ্রি নট ওয়ান, তো থ্রি নট ওয়ানটা হচ্ছে শেষ পদ, বাট আপনাকে বের করতে হবে কোন পদ, মানে এনতম পদটা বের করতে হবে, তা আমরা এনতম পদ সমান কী জানছি মনে আছে, ওকে ফাইন, মনে না থাকলে কোনো সমস্যা নাই, আমরা জানি হচ্ছে কি, আমরা জানি হচ্ছে এনতম পদ, দেখেন এনতম পদ, এনতম পদটাই তো শেষ নম্বর নাকি, এনতম পদটাই তো শেষ সংখ্যা, কারণ দেখেন লিখতে 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 লিখতে, যেমন এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, মনে করেন যে এটা একশোতম পদ, তো একশোতম পদ তো হচ্ছে তিনশো এক তাই না, তাহলে এনতম পদটাই তো শেষ পদ, তাহলে এটা আমি তিনশো এক লিখতে পারি, তিনশো এক লিখব, আর এনতম পদ সমান আমি কী জানি, এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি, তো এটা সমান আমি কত জানি তিনশো এক, ঠিক আছে। এখন এর মান আপনি বসান, এর মান আপনার কাছে কত আছে, এর মান আপনার কাছে আছে হচ্ছে ফোর প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত থ্রি, রইল কত তিনশো এক, ওকে। তো দেখেন আমরা ফোর লিখে ফেলি, যেমন আছে ফোর লিখি, তারপর দেখেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস থ্রি ইন্টু এন মানে কত থ্রি এন, আবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে কত থ্রি, ইকুয়াল কত তিনশো, থ্রি জিরো, থ্রি নট ওয়ান, আবার ফোর থেকে থ্রি চলে গেলে কত আছে প্লাস ওয়ান, ইকুয়াল কত থ্রি নট ওয়ান, বা থ্রি এন ইকুয়াল কত থ্রি নট ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান গেলে মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে থ্রি এন ইকুয়াল কত তিনশো, এখন থ্রিটা যদি ভাগ দেয় তাহলে এন ইকুয়াল কত একশো, তা আপনি খেয়াল করেন এই একশো নম্বর পদ, মানে এক দুই তিন চার এভাবে লিখতে লিখতে একশো নম্বর পদটা হচ্ছে কত তিনশো এক, তাহলে সেম ধারাটা, সমান্তর ধারাটা দেখেন, ধারাটা কোন পদ, তার মানে একশোতম পদটা হচ্ছে আপনার কত তিনশো এক, তাহলে আপনি লিখতে পারেন, সুতরাং ধারাটি একশোতম পদটা হচ্ছে কত তিনশো এক, মানে আপনি লিখতে লিখতে, যেমন এটা হচ্ছে এক নম্বর পদ, এটা হচ্ছে দুই নম্বর পদ, এটা হচ্ছে তিন নম্বর পদ, এটা হচ্ছে চার নম্বর পদ, এরকম করে লিখতে 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 যখন একশো নম্বর পদটা লিখবেন, ওই একশো নম্বর পদের সমষ্টিটা হবে কত আপনার তিনশো এক, তো এটা কিন্তু আপনার প্রশ্নে বের করতে বলছে, এটাকে আমরা বুঝতে পারছি অঙ্ক। দেখেন প্রশ্ন দিলাম যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট ডট এক সংখ্যক পদের সমষ্টিগত, তা আমি কিন্তু পদ সংখ্যা নির্ণয়ের জন্য আপনাকে যে সূত্রটা লিখছি মনে আছে কি আপনার, মানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত টু, মনে করার চেষ্টা করেন, আমি কিন্তু আপনাকে লিখতে দিয়েছিলাম যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, যোগফলের ক্ষেত্রে যেখানে আপনি পদ সংখ্যা সমষ্টিটা পেয়ে যাবেন, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যদি দেন, মানে এন সংখ্যক পদ, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে, দেখেন এই প্রশ্নের সামনের যে কথাগুলো আছে এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই, এই প্রশ্নের সামনের এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নের সামনের মানগুলো আপনার চিন্তা করার দরকার নেই, আপনার হচ্ছে এন সংখ্যক পদ যখন বের করতে বলবে, পদের সমষ্টি যখন বের করবেন, সমষ্টির সূত্রটা কী ছিল, সমষ্টি ছিল আপনার এন ইন্টু এন প্লাস ওয়ান ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, আমি বলছিলাম সমষ্টি এরকম হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এখন এই প্রশ্নের অ্যান্সার কী হবে, মজার ব্যাপার কি জানেন, এই যে এন সংখ্যক পদ বের করতে বলছে না, এখানে এন সংখ্যকের জায়গার মানটা এনই দেওয়া আছে, তার মানে এই প্রশ্নের জেনুইন অ্যান্সার হচ্ছে এটা, এই প্রশ্নে এখন আপনি বললেন ভাই সংখ্যাগুলো, সংখ্যাগুলো বসানোর দরকার নেই, বসাইতে বসাইতে এন নাম্বার, মনে করেন দশ নম্বর সংখ্যা, তাহলে এখানে টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু দিতেন, মনে করেন এখানে বিশ নম্বর সংখ্যা, তাহলে বিশ ইন্টু বিশ প্লাস ওয়ান বাই টু দিতেন, মনে করেন যে ত্রিশ নম্বর সংখ্যা, তাহলে ত্রিশ ইন্টু ত্রিশ প্লাস ওয়ান বাই টু দিতেন, যত নম্বর সংখ্যা বলতো তত ইন্টু তত প্লাস ওয়ান বাই টু লিখতেন, কিন্তু মানে সহবদ্ধ প্রশ্নে আপনাকে কী দিছে, এন দিয়ে দিছে, তার মানে আপনার এখানে অ্যান্সারটা হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পরীক্ষার হলে আপনি যখন এটা পাইতেন আপনি কনফিউজ হয়ে যেতেন যে আসলে এখানে কী বসাবো, কত বসাইলে এটা হইতো, আপনি মাথায় চিন্তা করতেন এই নাম্বারগুলো নিয়ে হয়তো ম্যাম আমাকে কাজ করতে হবে, বেসিক্যালি এই নাম্বারগুলো কোনো কাজ নেই এন সংখ্যক পদের সমষ্টি। এখন সেম প্রশ্নটা যদি আমি আপনাকে প্যাটার্নটা পাল্টাই দিই, মনে করেন যে আমি প্যাটার্নটা পাল্টাই দিই, বললাম যে সেম জিনিস, সেম দুইটা কথা, একটা হচ্ছে কথা দিয়ে লিখলাম
কথায় লিখলাম আর একটা হচ্ছে সংখ্যা দিয়ে বুঝাই দিলাম। তো দেখেন এক থেকে একশো পর্যন্ত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত? ভেরি সিম্পল, আপনার শেষ সংখ্যাটা কত আপনার কাছে আছে? একশো। তাহলে আপনি বসাই দেন, যদি আপনার এন না থাকে তখন এখানে একটু কাহিনি করতে হয়, তা আপনি বসান, ডাক টানেন, একশো ইন্টু একশো প্লাস এক বাই কত? টু। তো এখন দেখেন একশো একে আর একশো গুণ করলে, আমি কাটি ফেলি, এটা হচ্ছে পঞ্চাশ। তো আপনাকে যেটা করতে হবে, পঞ্চাশ ইন্টু একশো এক গুণ করতে হবে। আচ্ছা, পাঁচে একে পাঁচ, পাঁচে শূন্য শূন্য, পাঁচে একে পাঁচ, আর এখানে একটা শূন্য আছে, পাঁচ হাজার পঞ্চাশ। খুব সহজ না এটা? আচ্ছা, পদ সংখ্যাটা দেখেন, এখানে প্রথম যে কথাটা আছে আপনাকে, দেখেন সমষ্টি বের করতে বলছে, দুইটা জিনিস আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই অঙ্কটাতে দুইটা সূত্রই আপনি ব্যবহার করবেন। এখন আপনি দুইটা সূত্র কেন ব্যবহার করবেন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে। প্রথম যে জিনিসটা হচ্ছে আপনাকে সমষ্টি, এটা মানে কি সমষ্টি বের করতে বলছে? আমি একটু আগে বলছি, সমষ্টি সূত্রটা আপনার কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত? টু। ওকে, আচ্ছা দেখেন এখানে যে একাশিটা পদ আছে আপনি কিন্তু শিওর না, আগের প্রশ্নগুলোতে একাশিটা পদ আপনি শিওর ছিলেন। কেমনি শিওর ছিলেন দেখেন, আমি লিখছিলাম এক থেকে অথবা এক দুই তিন, তার মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে ডট ডট, এভাবে আশি, একশো নম্বর, নিরানব্বই নম্বর পদ বা একশো নম্বর পদ আমি লিখতে বলছিলাম। তার মানে দেখেন সিরিয়ালে এনের মান একশো ছিল, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা ছিল বিধা আমি ডিরেক্ট এখানে নিরানব্বই মানে সেই সংখ্যাটা বসাই করতে পারছি, কিন্তু এখানের পার্থক্যটা কি দেখেন ভাই, এই ক্লাসগুলো আপলোড করলে ভালো হয় ইউটিউবে। হ্যাঁ আপলোড করে দেবো, রিমাফ আপলোড করে দেবো এই ক্লাসগুলো, এই তিনটা ক্লাস, হ্যাঁ আমি নতুন সিরিজ লিখে আপলোড করে দেবো প্লে স্টোরে, এই প্লে লিস্টে একটা সিরিজ হয় জব ম্যাথ, এ টু ম্যাথ জব ম্যাথ লাইভ ক্লাস, যেখানে সেখানে আমি আপলোড করে দেবো, সেখানে আমি এই তিনটা ক্লাস আপলোড করে দেবো, কালকের মধ্যে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে পাবেন। তো দেখেন যেটা করতেছিলাম, বলতেছিলাম সিরিয়ালে নিয়ে, কিন্তু এখানে মজার বিষয় কী জানেন, এখানে মজার বিষয় হচ্ছে যে এই এক থেকে পাঁচ পার্থক্যটা কত দেখেন, পার্থক্যটা হচ্ছে চার, পার্থক্যটা কত চার, আবার এই পাঁচ থেকে চার পার্থক্যটা কত চার, তাহলে সব ক্ষেত্রে যেহেতু পার্থক্যটা চার, আপনি কিন্তু জানেন না কত নম্বর সংখ্যা। যেমন আপনি যদি গণেন এখানে দেখেন, এটা হচ্ছে এক নম্বর সংখ্যা, এটা হচ্ছে দুই নম্বর সংখ্যা, এটা হচ্ছে তিন নম্বর সংখ্যা, এখন এটা কত নম্বর সংখ্যা হবে, আপনাকে তো এই এত নম্বর সংখ্যা বের করতে হবে, তাই না? তো এত নম্বর সংখ্যা বের করার জন্য আপনি কী করবেন দেখেন, এত নম্বর সংখ্যা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে ওই প্রথমের যে গড়ের জন্য আপনাকে পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যাটা কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে, দেখেন পদ সংখ্যা নির্ণয় সূত্র আগে লিখে দিই, পদ সংখ্যা আমি কী বললাম, পদ সংখ্যা নির্ণয় সূত্র, এটা একটু বক্স করে রাখেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ, ভাগ হচ্ছে সাধারণ অন্তর, ভাগ হচ্ছে কি সাধারণ, সিমকে একটু ভুলে গেছে, যোগ এক, পদ সংখ্যার জন্য শেষে এক লিখতে হয়। আচ্ছা এক কেন লিখবেন এটা বলে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে এক যোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ছোট্ট একটু ভুল হয়েছে, সরি ক্ষমা করবেন, একুশ। আচ্ছা একুশ গুণ করলেও চেঞ্জই হবে না, একুশ গুণ করলে হচ্ছে কত, চার একে চার, দুই ছয়, চার দু আট, আটশো একষট্টি, আটশো একষট্টি। আচ্ছা সরি ছোট্ট একটু মেঝে, আচ্ছা এই গুণটা কেমনে করছে দেখেন, এই এই গুণটা খুব সহজ, একে একে কত এক, এখন দেখেন কোনাকুনি গুণ করেন, দুই একে দুই, আর চার একে কত চার, চারে দুই যোগ করলে কত ছয়, এই ছয় বসালাম, আবার চার দু গুণে কত আট, আট বসাই দিস। এই গুণটাও সহজ, দুই অঙ্কের গুণ, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে, শর্টকাট ম্যাজিক, মানে ম্যাজিক শর্টকাট ট্রিক্স যেখানে সেখানে আছে, এটা ওইখানে কয়েকটা ক্লাস আপলোড করা আছে, ওইখানে এটা পাবেন, আটশো একষট্টি। আচ্ছা যাই হোক, আটশো একষট্টি। আচ্ছা দেখেন এই পদ সংখ্যাটার, আচ্ছা এক কেন যোগ করতে সেটা একটু বলে দেই, আমি আসলে তখন মিস্টেক হয়ে গেছে গা। পদ সংখ্যাটা হচ্ছে দেখেন এক যোগ পাঁচ যোগ নয় যোগ একাশি, এরকম করা আছে, এটা একুশ নম্বর সংখ্যা হবে, সরি তখন ভুল হয়ে গেছে গা, এই একুশ নম্বর সংখ্যা। আচ্ছা পদ সংখ্যাটা শেষে এক কেন যোগ করতে হয়, দেখেন আপনি যখন প্রথম পদটা গুনতেছেন আবার শেষ পদটা গুনতেছেন, আপনি কিন্তু খেয়াল করেন মাঝামা একটা পদ কিন্তু আপনি স্কিপ দিচ্ছেন, এক দুই তিন এভাবে করে শেষ সংখ্যাটা যখন গুনতেছেন প্রথমে একটা পদ কিন্তু স্কিপ দিচ্ছেন, এই জন্য আপনার সূত্র অনুযায়ী প্লাস ওয়ানটা লিখে দিতে হয়, কারণ আপনি প্রতিক্ষেত্রে যখন পার্থক্য করতেছেন দুইটা পদে পার্থক্য, আপনি কিন্তু এই পদটা ধরতেছেন এই পদটা ধরতেছেন না, সো এই জন্য লাস্টের ক্ষেত্রে আপনাকে এক যোগ করতে হয় পার্থক্য দিয়ে যখন ভাগ করবেন। আর এই পদ সংখ্যা নির্ণয়ের পর সমষ্টির জন্য এই অঙ্কটা আপনি এভাবে করছেন, এখন আপনি অঙ্কটা ডিটেলসে করতে পারেন, স্বপ্নিল সুলতানা মিস করে ফেললাম পরে দেখে নিব ইনশাআল্লাহ, হ্যাঁ শেয়ার করে রাখেন। এখন এই অঙ্কটা আমি একটু ডিটেলস করাই, এভাবে একটু উঠাই রাখেন, আশা করি বুঝতে পারছেন, আমি অঙ্কটা একটু ডিটেলসে করাই, আপনার নাইন টেনের যে বই আছে ওই বইয়ের আলোকে করাই, তাইলে হচ্ছে যে নাইন টেনে যারা দেখবে তাদেরও হেল্প হবে অনেক, আমি অঙ্কটা একটু ডিটেলস করাই দিই। হ্যাঁ
তাহলে আপনাদের আজকের যে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আপনারা কী করবেন, আপনাদের বাসায় যে বইটা আছে ওইখানে ধারার অঙ্কগুলো দেখবেন, দেখে যে অঙ্কটা প্রবলেম হয় গ্রুপে লিখে পোস্ট করবেন, আমি সময় করে আপনার অ্যান্সার দিয়ে দিব। মানে ধারা প্রথম ধারা তাদের সময় একে সবগুলো অঙ্ক করবেন। ধারার আমি তিনটা ক্লাস নিব, ওকে, তিনটা ক্লাসের পরে আপনারা আর কোনো প্রবলেম থাকবে না, আমাকে তিন বা চারটা ক্লাস নেওয়ার সুযোগ দিবেন প্লিজ, আপনারা আশা করি দিবেন। তো দেখেন এই অঙ্কটা কীভাবে করবেন, প্রথমে হচ্ছে আপনি এন্তম পদটা বের করবেন। দেখেন ডিটেল যখন করবেন, ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ এ সমান হচ্ছে আপনার কত, ওয়ান, সাধারণ অন্তর কত, দেখেন এটা ডিটেলস করাচ্ছে এখন, সাধারণ অন্তর অন্তর ডি সমান কত, ফাইভ থেকে ওয়ান গেলে কত, ফোর, ঠিক আছে। এখন আপনি এন্তম পদ কিন্তু জানেন না, আপনি কিন্তু শেষ সংখ্যাটা জানেন, শেষ পদ এন সমান কত জানেন, একাশি। কেমনি আমি বলছি, আমি আপনাকে বলছি গড়ে গড়ে শেষ পদ একাশি, তা আমরা জানি শেষ পদ সমান একাশি, তা আমরা জানি এন্তম পদ, আমরা জানি এন্তম পদ সমান কত, একাশি। এন্তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কত, একাশি, ঠিক আছে। এখন এর মান কত, এর মান হচ্ছে আপনার ওয়ান, প্লাস এন এর মান আমি জানি না, আর ডি এর মান হচ্ছে আপনার কত, ফোর, একাশি। ক্যালকুলেশন করেন, এক ঠিক আছে, চার ইন্টু এন মানে চার, এন চার একে চার ইকুয়াল কত, একাশি। তো চার থেকে এক চলে গেলে তিন, বা ফোর এর ইকুয়াল একাশি থেকে তিন বাদ দেন, একাশির সাথে তিন যোগ করেন তাহলে চুরাশি, চুরাশি বা এন ইকুয়ালে চুরাশি ভাগ চার দেন একুশ। দেখছেন আমি কিন্তু সূত্রটা দিয়ে এই পুরা কাজটা কিন্তু আমি আপনাকে কাজটা থেকে বাঁচাই দিছি। হ্যাঁ, এই পুরা কাহিনীটা করলে কিন্তু আপনার ওই প্রথমে সূত্রটা আসতো, সূত্রটা কী ছিল, সূত্রটা ভেরি সিম্পল, শর্টকাটটা ছিল এরকম, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাঘ পার্থক্য গুণ যোগ এক, সরি অতিরিক্ত এক, বাঘ পার্থক্য যোগ এক ট্রিক্স। দেখেন আপনি এই আশি, আশিকে চার ভাগ দিলে বিশ করেন না, দেখেন একাশি থেকে এক গেলে আশি, চারশিকে চার ভাগ দিলে বিশ, বিশ যোগ এক সমান কত, একুশ। এই এই তিন লাইনে কিন্তু আপনি একুশ বের করতে পারতেছেন, এই পুরোটা করে কিন্তু আপনি একুশ বের করতে পারতেছেন। বাট নাইন টেন স্টুডেন্ট যারা দেখতেছেন তারা পুরোটা করবেন, হ্যাঁ তারা এই তিন লাইনে করতে যাবেন না, তারা প্লিজ পুরোটা করবেন, তারা এই তিন লাইনে করার দরকার নেই, কারণ তারা পুরোটা করলে মার্ক আসে, তাদের চার মার্ক থাকবে ক্ষতে। এটা এখন বলছে সমষ্টি, পুরোটা নির্ণয় মানে কি, এন্তম পদের সমষ্টি, আপনার কাঙ্ক্ষিত সূত্র, এন্তম পদের সমষ্টি, এন্তম মানে কত আপনার, একুশতম পদের সমষ্টি, এন মানে আপনার কত, একুশতম পদ, এটা হচ্ছে আপনার একুশ নম্বর পদ, তাহলে একুশতম পদের সমষ্টি, একুশতম পদের সমষ্টি। আপনার সূত্রটা কী ছিল, এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা বোর্ডটা কি দেখা যায়, আমি একটু দেখি আসলে এই জায়গাটা দেখা যায় কি না, নাহলে তো আবার মুছতে হবে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওকে। তো দেখেন এখানে আপনার এন এর জায়গায় কিন্তু আপনি একুশতম পদ বের করতেছেন, তার মানে এখানে হবে আপনার কত, একুশ। তো এন এর জায়গায় যদি একুশ হয়, একুশ ভাগে দুই, টু ইন্টু এ এর মান কত পাইছেন আপনি, এ এর মান কিন্তু আপনি পাইছেন এক, প্লাস এন এর মান কত, একুশ, তাহলে এখানে হবে একুশ মাইনাস এক, একুশ মাইনাস এক মানে কত, বিশ, একুশ মাইনাস এক মানে কত, বিশ, তার মানে বিশ ইন্টু ডি এর মান কত, চার। দেখেন একুশ ভাগে দুই, দুই একে দুই, আর চার বিশে কত, আশি, চার বিশে কত, আশি আর দুই যোগ করলে কত হয়, বিরাশি, তা বিরাশিকে দুই দিয়ে কাটলে কত হবে, একচল্লিশ। তা আপনি, আমি একটু জায়গা নাই উপরে চলে আসি, লাল কালি দিয়ে লিখতেছি, বিরাশি দিয়ে দুই দিয়ে কাটলে হচ্ছে একচল্লিশ, তার মানে হচ্ছে একচল্লিশ ইন্টু হচ্ছে একুশ, গুণ করলে আমরা যেটা বের করছি আটশো একষট্টি, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে আটশো একষট্টি। আচ্ছা এই অঙ্কটা কি বুঝতে পারছি, এটা আমি দুই নিয়মে করে দেখাইছি, এখন এটা শর্টকাটটা কি, এই শর্টকাটটা কী ছিল, দেখেন শর্টকাটটা আমি এখানেই দেখাই দিই, এই যে আমি একুশ পাইলাম না, এই একুশটাকে দেখেন আমি যখন শর্টকাটে করতাম তখন আমি কী করতাম, জাস্ট একুশটাকে গড়ের সাথে গুণ করে দিতাম, গড়টা কী ছিল, গড়টা ছিল এরকম একাশি যোগ এক বাই টু ইন্টু কত, একুশ, একাশি আর একে যোগ করলে বিরাশি, বিরাশিকে দুই দিকে দিলে একচল্লিশ ইন্টু একুশ, তাহলে আপনার আটশো কত, আটশো একষট্টি। দেখছেন এই দুইটা পার্ট দিয়ে পুরো অঙ্কটা করা যেত, আর এই পুরো কাহিনী করে অঙ্কটা করা যেত, ইজিলি অঙ্কটা হয়েছে না। সবাইকে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন, ক্লাসটা শেয়ার করবেন, আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।